রাজনৈতিক হানাহানি এই শব্দটার সঙ্গে কিন্তু আমরা আজকে পরিচিত তা নয় কিন্তু বহু আগে থেকেই জিনিসটাকে নিয়ে আমরা জানি রাজনৈতিক হানাহানির ঘটনা কিন্তু সারা বছর জুড়ে যেরকম আমরা শুনতে থাকি বিভিন্ন রাজনৈতিক দল বলে থাকেন পুলিশের মুখ থেকেও আমরা অনেক সময় শুনে থাকি কিন্তু এই জিনিসটা যে একটা সময় চরম পর্যায়ে চলে যায় অনেকেই বলে রাজনীতি এমন একটা জিনিস যেখানে আমরা রাজার নীতি বলতে বুঝি সেখানে রাজার নীতি থাকার কথা সেখানে একজন একটা দল আর একটা দলের সঙ্গে সুষ্ঠু রাজনীতি করবে বন্ধুত্বপূর্ণ রাজনীতি হবে সেখানে কিন্তু অনেক সময় এটা এমন জায়গায় চলে যায় একটা চরম পর্যায়ে চলে যায় যেটা মানুষের জীবন নিত দ্বিধাভূত করে না সারা দেশ জুড়ে এখন একটা নির্বাচনী আবহ তার মধ্যেও কিন্তু রাজ্যের দুদফায় নির্বাচন ইতিমধ্যেই সংঘটিত হয়ে গেছে সেখানে ছড়ায় আমরা গত কয়েকদিন ধরে একটা রাজনৈতিক নাটক মঞ্চস্থ আমরা দেখলাম সেখানে আইপিএফটির দাবি ছিল যে তাদের উপর বিজেপি কর্মীরা তাদেরকে আক্রমণ করেছে এবং বিজেপি বলছিল যে সেখানে আইপিএফটির কর্মীরা তাদেরকে আক্রমণ করেছে এক দল একই মানে সরকারের জোট সরকারের দুই শরিক দলের মধ্যেই কিন্তু এখন একটা দ্বন্দ্ব যে কে কাকে মেরেছে সেই জায়গায় তাদের চব্বিশ ঘন্টা বন্ধ তারপর বন্ধ তুলে নেওয়া এরপরেই কিন্তু সেই এলাকায় গন্ডাছড়ার ভোগীরথ এডিসি ভিলেজের তারাবন কলোনি এলাকাতে আজকে দুটি ডেড বডি উদ্ধার হয়েছে একেবারেই বিভৎস খুন বলতে গেলে যেখানে মানুষ এই সাধারণ সাধারণ মানুষ যদি চিত্রগুলো দেখে একেবারেই আটকে উঠবে এখনো পুলিশইভাবে সেই রকম কোনো পর্যায়ে যাওয়া হয়নি পুলিশও কোনো রকম আপডেট এখন পর্যন্ত দিতে পারেনি কিন্তু মনে করা হচ্ছে যে যে দুজন যুবককে সেখানে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে হয়তোবা সেটা রাজনৈতিক সন্ত্রাস আবার হতেও পারে সেটা অন্য কোনো দিকে যেতে পারে কিন্তু যে দুজন যুবককে যুবকের মৃতদেহ পাওয়া গেছে তাদের যে অটো সেদিন বন্ধের মধ্যে তার আটক করে রেখেছিল আইপিএফসি সমর্থকরা সেখান পর কিন্তু তারপর কিন্তু সেই দুই যুবক সেই অটোটিকে উদ্ধার করে আনতে যায় এবং তারপরে কিন্তু সেই ঘটনাস্থল থেকে খানিকটা দূরে তাদের মৃতদেহ পাওয়া গেছে এখন এটাই দেখার যে আমাদের আজকে যারা আলোচনার রয়েছেন তারা কি বলে এই দুই দুইজন যুবকের খুনকে নিয়ে যারা রয়েছেন আজকে আমাদের যুক্তি গপে রয়েছেন কমল দেব বিজেপি থেকে আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই একই সঙ্গে রয়েছে কংগ্রেস থেকে অরিন্দম ভট্টার্য আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে রাজনৈতিক হানাহানির কবলে গণ্ডা ছড়া আমি কমলদার কাছে জানতে চাইবো সত্যি কি রাজনৈতিক হানাহানির কবলে গণ্ডা ছড়া সত্য কথা বলতে আমি পরিষ্কার নয় এবং বিষয়টা আমরা অনেকেই পরিষ্কার হইনি কিন্তু একটা বিষয় ঠিক তারা এর মধ্যে একজন আমাদের কর্মী আছেন মার্ডার হয়েছেন এবং তাছাড়া এই বিষয়টা পরিষ্কার না হলে আমি পূর্ণ বলতে পারবো না কারণ এটা একটা এমন বিষয় যে বিষয়টাকে বললে পরে এটা উল্টো বলা সম্ভব না এটা জেনেই বলতে হবে কিন্তু আমি এখনো পুরোটা পরিষ্কার না আমাদের নেতৃত্বটা পরিষ্কার না পরিষ্কার হলে আরেকদিন বলতে পারবো বিষয়টা আর এছাড়া যদি ওই বিষয়টাকে ধরি যে রাজ বন্ধ কে টানি এই বিষয়গুলোকে যদি টানি কি বলবে দেখুন ত্রিপুরা রাজ্যে তো ভারতীয় জনতা পার্টির সরকারে আসার পর কংগ্রেস সিপিএম একটা তো চক্রান্ত কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে কালিমা করার এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দেরও বিভিন্নভাবেই সে করছে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টিকে সরকারকে কালিমামুক্ত করার জন্য কংগ্রেস সিপিএম বরাবরই জড়িত এই বন টন এসব সব কিছুই তাদের চক্রান্ত এবং এই চক্রান্তর ফলে ত্রিপুরা রাজ্যের মানুষের একটু অসুবিধা হচ্ছে কিন্তু সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নিতে পারছে না এইবার যে নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন এই নির্বাচনে তার প্রতিফল হয় মানুষ ভোট দিয়েছে ভোটের মাধ্যমে তার প্রমাণ করে দেবে এবার কংগ্রেস সিপিএম এই সব কুচক্রান্ত ত্রিপুরার মানুষ বরদাস্ত করবে না সেই আমি অরিন্দমদার কাছে যাব এই প্রশ্নটা নিয়ে ঠিক কি বলা যায় যে রাজনৈতিক হানাহানির কবলে গন্ডা একদম ঘন্টা ছড়ায় যে দুটো মার্ডার হয়েছে এগুলি সম্পূর্ণ বিজিবি এবং আইপিএফ তাদের দলীয় কুন্দলের জেরে দুটা যুবক এর প্রাণ গেছে এবার আমি ঘটনার কিছু একটা বলছি ঘটনাটা বুঝতে পারবেন দেখুন বিধায়ক আছেন ধনঞ্জয় ত্রিপুরা আর অন্যদিকে ওই চানমোহন ত্রিপুরা যিনি আহ খুন হয়েছিল বলে অভিযোগ ছিল রেবতী ত্রিপুরা যিনি লোকসভায় বিজেপি দলের প্রার্থী উনি হচ্ছেন ওই চাঁদমোহন ত্রিপুরার ভাইপু এবার যখন থেকে রেবতী ত্রিপুরা লোকসভার পান তারপর থেকে দেখা যায় দল পরিবর্তনের একটা হিরিক শুরু হয়েছিল আইপিএফটি থেকে দলে দলে বিজেপিতে চলে যাচ্ছে এটা নিয়ে বিজেপির এবং তাদের শরিকের মধ্যে একটা অন্তর্গলহ দানা বাঁধছিল যেটার বহিপ্রকাশ প্রকাশ দুটা মার্ডার কারণ গতকাল আমরা দেখতে পেলাম খুব বেশি ইস্যু ছাড়া হঠাৎ করেই বিনা বারবার যা দেখছি জুট এবং বিজেপি বিধানসভায় তাদের সব ঠিক রাখছে আবার লোকসভায় আলাদাভাবে লড়ছে এ কি ধরনের নাটক রাজ্যবাসী জানতে চায় আজকে বিজেপির কাছে তারা যে এই সুষ্ঠু প্রশাসন সংকল্প বলে আগে প্রচার করত। যে এই কি তাদের সুষ্ঠ প্রশাসন সংকল্প যে একদিকে বিধানসভায় দেখুন হিসাবে আছে আবার লোকসভায় আলাদা আলাদা কি বিজেপির পুলিং এজেন্ট দিতে দেয়নি গন্ডা ছড়াতে আইপিএফটির আইপিএফটির বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন করেছে আইপিএফটি যে আইপিএফটির পুলিং এজেন্টকে সকাল সকাল বিজিবি কর্মীরা মেরে ভাগিয়ে দিয়েছে এতে করেই দানা ছিল এই যার দেখেছি গতকালকে দুপুর দুইটা থেকে গন্ডাছড়া সদর রাস্তা বন্ধ ছিল আমি বলবো রাজ্য পুলিশ প্রশাসনের কি ভূমিকা ছিল যে দুইটা থেকে যে গন্ডাছড়া রাস্তা বন্ধ করে রেখেছিল মানুষের যে অসুবিধা হচ্ছিল সরকার তো আছে রাজ্যে সরকার চলছে না চলছে না আমি তো এটাই বুঝতে পারছি না যে রাজ্য একটা সরকার থাকা অবস্থায় দুটা থেকে এইভাবে রাস্তার মধ্যে আইপিএফটি বন্ধ করে রেখে দিয়েছে গন্ডা ছড়া প্রধান সড়ক বন্ধ করে রেখে দিয়েছে কিন্তু পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি ওই জায়গাতে দেখা গেলে হয়তো বা বন্ধ উচ্ছেদ করা হয়ে যেত সাথে সাথে ওইখানটায় যদি গাড়ি এই যে দুটো ছেলের পুলিশের কথা অনুযায়ী যে দুটো ছেলের গাড়ি আইপিএফটি টি তারা রেখে দিয়েছিল জোরপূর্বক বা যা কিছুই হোক কিভাবে রেখে থাকে তাহলে রাজ্যের প্রশাসনের ভূমিকা কি ওই জায়গাটাতে গাড়িটা কিভাবে দখল করে রেখে দে তারা কিভাবে গাড়ি জোর করে রেখে দে পুলিশ কোথায় ছিল আজকে ওই গাড়িটা নিতে যদি রাত্রে বেলা হোক বিকেল বেলা হোক তারা নিতে যায় তখন কেন পুলিশের সহায়তা তারাও নিতে পারেনি কেন পুলিশ তাদেরকে নিচ থেকে সহায়তা করতে যায়নি তাইলে তো দুটো প্রাণ বেঁচে যেত তো খুন নয়তো বা কি আর কি বলবেন আমরা দেখেছি আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটের আগের দিন রাত্র সাড়ে নটা দশটা বাজতে আগরতলা শহরে একটা মাত্র একটা পুলিশ ছিল না কেন ছিল না কাদেরকে ছাড় দেওয়া হয়েছিল কাদের হাতে তুলে দেওয়া হয়েছিল ওই সময়টা

এই যে একটা কথা বললো এটা টোটালি মিথ্যা এটা তাদের চক্রান্ত ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পরেই কংগ্রেসের কিছু নেতৃত্ব এবং নেতৃত্বের মধ্যে একটা একটা হয়েছে নিচে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে এবং বলছি বলছি বন্ধুত্ব হয়েছে এবং এই নির্বাচনে তারা একটা এরকম পরিস্থিতি তৈরি করেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে ভারতীয় জনতা পার্টিকে এইবার নির্বাচনে হারাতে হবে যে কোনোভাবে কারণ তারা সরকার থেকে দূরে থাকতে পারে না কোনোদিন ক্ষমতা থেকে দূরে থাকতে পারে না ক্ষমতা লোভী ক্ষমতা ছাড়া তারা এক বিন্দু চলতে পারে না কংগ্রেস এবং সিপিএম এর এটা একটা চক্রান্ত এবং চক্রান্তর ফলে সরকারকে একটা মানুষের সামনে তুলে ধরছে যে সরকার কাজ করছে না প্রশাসনের অবস্থা ভালো না এরকম একটা পরিস্থিতি তৈরি করছে কিন্তু এটা নির্বাচনের এই নির্বাচনের সময় এই ঘটনা এর আগেও বিধানসভা নির্বাচনের আগেও তারা করেছে ভারতীয় জনতা পার্টি কর্মীকে মেরেছে এখানেও আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীকে মেরেছে তো আমাদের কর্মীকে মেরেছে আমরা কি আমাদের কর্মীকে মারতে দেবো কখনো এটা হয় কখনো আচ্ছা আচ্ছা এরকম আমরা আজকে যেটা হচ্ছে যে সন্ত্রাস আমরা আমি প্রথমে বলেছি পুরোটা আমি পরিষ্কার না পুরোটা পরিষ্কার না পরিষ্কার হলে এটা নিয়ে পরে কথা বলবো আইনি প্রক্রিয়া আমি যেটা বলতে চাই আমি যেটা বলছি যে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস ত্রিপুরা রাজ্যে কংগ্রেস বলেছিল 18 তারিখের পরে দেখে নেব ত্রিপুরা রাজ্যে এটা তো বলেছিল 18 18 তারিখের পরে 18 তারিখ নির্বাচন হয়নি তার জন্য 18 তারিখ

ত্রিপুরা রাজ্যের মানুষকে বলেছে যে আঠারো তারিখের পরে দেখে দেবে নির্বাচন চলে গেলে দেখে দেবে এই যে একটা হুমকি রাজ্যের সভাপতি কংগ্রেস সভাপতি মুখ থেকে যখন কথা আসে রাজ্যের কংগ্রেসের সভাপতি যখন একটা যুবককে থাপ্পর মারে এটা কি কি ইঙ্গিত করে এটা কি ইঙ্গিত করে এটার ইঙ্গিতটা কি আমি বলছি ত্রিপুরা রাজ্যে এরকম পরিস্থিতি

হারাতে হবে সেই বিষয়টাকে নিয়ে যদি আমি শুনি দেখুন বিজেপিকে হারাতে বিরোধী শাসকে যদি যত সময় সিপিএম ছিল আমরা সিপিএম কে হারানোর লড়াই করেছি আজকে শাসক শাসক আছে বিজেপি এবার এখন আমরা আমাদের নো ডাউট শাসকের বিরুদ্ধে আন্দোলনটা থাকবে বিজেপি বলছে আন্দোলন একটা জিনিস আর আন্দোলন আর

আপনার সাথে একঘর করছেন আবার লোকসভায় আলাদা প্রার্থী দিচ্ছেন এই নাটকের মানে বিধানসভায় একঘর করছেন লোকসভায় আলাদা কি নাটক গণতন্ত্র আমরা আমরা কাউকে বলিনি পার্টি দাও আমরা আবার বলিনি পার্টি তুলে নাও হুম আইটি এফটি পছন্দ হয়েছে আচ্ছা তাহলে তাহলে আপনি বলুন ড্রাইভাবিলিটি দরণজ ত্রিপুরা আপনার বিধানসভার সদস্য এই লোকসভায় কি 50% আইপিএফটি ছিল 50% বিজেপি ছিল আপনি বলুন ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি একটা বড় কাজ করে গেছে ত্রিপুরা রাজ্যের এইবার যে সরকার আসার পর 2018 18 সরকার আসার পর

উদ্ধগ্না হয়েছে তো আচ্ছা যতটুকু দিয়েছে দেবে 5 বছর সময় আছে আরো ঠিক আছে 13 মাসে 13 মাসে 10% মহিলাদেরকে ছাত্রীর পুলিশের চাকরির ব্যবস্থা করেছে 10% ব্যবস্থা বিতর্ক সময় আলোচনা হয়েছে কেবল তো পাস হয়েছে আচ্ছা 10% মহিলাদেরকে আচ্ছা ঠিক আছে মহিলাদের পুলিশের চাকরি দেওয়া হবে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে হুম রাজ্যের যারা মুসলিম সম্প্রদায়ের লোক মাইনরিটি লোক তাদেরকে बीएड পড়ানোর জন্য বাইরে ব্যবস্থা করা হয়েছে সরকার দায়িত্ব নিয়েছে त्रिपुरा রাজ্যে প্রত্যেকটি স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে পিকনিকে ফ্রি দেওয়া হচ্ছে সেটা দিনে ছিল না 13 মাসে কতটা কাজ করতে আমি কতটা বলি নোট করতে হ্যাঁ গрун বলেছে সুন্দর তেরো মাসে ত্রিপুরা রাজ্যে কি হয়েছে তেরো মাসে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকের বাড়িতে যাদের বাড়িতে ছিল না হয়েছে একটা ছোট্ট গল্প বলবো বছরের বছরের একটা পঞ্চায়েত সদস্য সে চোদ্দটা দিয়েছিল গরুর বানে আর ভারতীয় জনতা পার্টির যিনি পঞ্চায়েত সদস্য জিতে এসছেন উনি ছয় মাসের মধ্যে সত্তরটা লেট্রিন দিয়েছেন

আমি বিষয়টাতে ফিরি কমল দা বিষয়টাতে ফিরি আমি বিষয়টাতে ফিরি বিষয়টা আজকের যে বিষয় আজকের যে বিষয় থেকে আমরা বেরিয়ে গেছি আমরা বিষয় থেকে বেরিয়ে গেছি আমরা বিষয় থেকে বেরিয়ে গেছি আজকের যে বিষয় আমরা বিষয়টাতে ফিরি বিষয়টাতে ফিরি কমলদা একটা বিষয় স্পষ্ট করতে চাই যে যেই জায়গাতে রাজ্যের সরকার চলছে একটা জোট সরকার

কিন্তু জুট শরীর থাকলে অনেক সময় জুটের মধ্যে একটু হয় বিগত দিনে কংগ্রেসের এর এর সরকার যখন ছিল বহুত কিছু হয়েছে বহুত ব্যাপার হয়ে গেছে তো এইসব বলে তো কিছু আপনি দেখবেন যে ত্রিপুরা রাজ্যের কত উন্নয়ন হচ্ছে ত্রিপুরা রাজ্যের মানুষের খুব লাভ হচ্ছে ত্রিপুরা রাজ্যের শিক্ষায় কি হচ্ছে এগুলি হচ্ছে আমাদের মূল বিষয় বিকাশকে নিয়ে যত বেশি রাজনীতি করবেন অলস শয়তানের বাসা কংগ্রেসের কাছে অলস মস্তিষ্ক তাদের কাছে কোনো কাজ নেই ধর্ম নেই সংগঠন নেই তাদের

সেখানে তারা এখন যেটা বলছে এটা আমরা মানছি না আমরা মানি না আমাদের পার্টি মানছে না আমাদের নেতৃত্ব মানে না তার জন্য এটা আগেও মানেনি কিন্তু হয়েছে তার মধ্যে চর্চা হয়েছে সেই সময় নির্বাচনের সময় তরি ঘড়ি হয়ে গেছে কি কি সবকিছু আলাপ আলোচনার মাধ্যমেই হয়েছে কিন্তু আমরা এটা মানি না আমাদের মুখ্যমন্ত্রীও বলে সবাই বলছে আমাদের নেতৃত্ব বলছে কিন্তু ত্রিপুরা রাজ্যের এই আইপিএফটি কে আইপিএফটি কে একটা মানে বিরোধী দল যারা আছে তাদেরকে সবসময় পিছন থেকে হাওয়া দিচ্ছে তোমরা ত্রিপুরা আন্দোলন করো এই করো সেই করো করে বিজেপি থেকে সরে যাও বিজেপি সরকারটা যাতে পড়ে যায় এই অর্থাৎ বিরোধীদের একটা সেখানে সেই কাজ করছে সো সেটা আইপিএফটি নেতৃত্ব বুঝছে এবং এখন তারাও বুঝে গেছে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম এর এখন তারা খুব ইচ্ছা ত্রিপুরা রাজ্যের সরকারটাকে ধ্বংস করার একটা মানসিকতা কিন্তু ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার এমন একটি শক্তিশালী সরকার আর মেজরিটি আছে সেখানে তারা কংগ্রেস সিপিএম কিছু করতে পারবে না এবং তাদের এই কুচক্রান্ত ধ্বংস হবে এবং তাদের ত্রিপুরা রাজ্যের মানুষ এই নির্বাচনের ফলাফলের পর কংগ্রেস পার্টি অফিসে এক তালা বন্ধ করার মতো লোক পাবেন না এই যে বিষয়টা যেটা বলা হচ্ছে যে যখন আইপিএফটি বিজেপির বিরুদ্ধে কথা বলছে তখন কোমলবাবু যে কথাটা বললেন কমলদা যে কথাটা বললেন যে আইপিএফটিকে বাইরে থেকে সুরসুরি দেওয়া হচ্ছে বাইরে থেকে বলা হচ্ছে যে বিজেপির থেকে দূরে চলে আসো টিপ্রাল্যান্ড নিয়ে আন্দোলন করো সেটা বিরোধীরা বলছে সৃষ্টি হয়েছে সুরসুরি দিয়ে ত্রিপুরাতে ত্রিপুরাতে বিজেপির গুটি ছিল না পয়েন্ট সামথিং ছিল ওই সুরসুরি দিয়েই বিজেপির সৃষ্টি হয়েছে ত্রিপুরাতে যা সংগঠন হয়েছে সব সুরসুরি দিয়েই আজকে তারা বলছে অন্যরা সুরসুরি দিচ্ছে কংগ্রেস কাকে সুরসুরি দেবে সবই তো কংগ্রেসের বিজেপির ডানের দিক হোক বাবে দেখো সামনে দেখো পিছে দেখো সবই কংগ্রেসের ছিল এক সময় আজকে বাম বিরোধিতার কারণে শুধুমাত্র সিপিএম কে হটানোর কারণে আজকে বিজেপিতে সবাই গিয়েছিল হাসের গল্প মহাভারতের গল্প শুনে সময় কাটানোর জন্য নয় আজকে বিজেপি এখানে সরকার গড়ার পর থেকে মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবুকে যে ভালোবাসা এবং আদর দিয়েছিলেন রাজ্যের মানুষ তা আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী পেয়েছিল আগে কিন্তু ওই জায়গাটা থেকে বিজেপি আজকে সরে মানুষের সম সব সমর্থন হারানোর পিছনে তাই বিজেপি নিজে বিজেপি এখন রাজ্যে দেখুন যেভাবে শাসন চালাচ্ছে রোজ না এবং তার মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কাজ প্রশ্ন করা হলে আলোচনা চলছে পর্যালোচনা চলছে সব গল্প বলছি আপনি দেখুন কোন ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর বাদ দিয়ে বাকি সব কিছু দপ্তরের ক্ষেত্রে আপনি দেখুন একদম অরাজকতা চলছে একদম

নিজেকে সেইখানে নিয়ে যান নিজের চোখ দিয়ে দেখুন পরের কথা না আপনি নিজের নিজের চোখে নিজের চোখ দিয়ে দেখলে তো দেখি ডাক্তারকে আইজিএম হাসপাতালে পিঠে লুটিয়ে দিচ্ছে

এরকম দেখেছেন আমি অরিন্দবুর কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই এবং আপনি ওরা লিটার বিষয়ে কথা বলেছিলেন বিজেপির এই এক বছরে নয়নোটা ডিটুরেট করেছে হ্যাঁ ধরে নিলাম করেছে আমরা নির্বাচন কমিশনকেও দেখতে বলতে চলেছে এবং নির্বাচন কমিশন যার দরুন রাজ্যের আইন দামাদের নির্বাচনের যে সময়সীমা যে তারিখটা নির্ধারিত হয়েছিল সেই সময়সূচি থেকে কিন্তু পিছিয়ে আবার তেইশ তারিখ করা হয়েছিল সেটা আইন শৃঙ্খলার কথা মাথায় রেখেই যদি আইন শৃঙ্খলার কথা আপনারা বলছেন যে আইন কথা আপনারা বলছেন এবং আপনাদেরই যিনি সভাপতি তিনিই সেই আইনstring খলার মধ্যে কিন্ত পড়ে এবং তিনিই সেই আইনstring খলা ভঙ্গ করে থানায় ঢুকে একজন অভিযুক্তকে মারছেন দেখুন থানায় ঢুকে যে অভিযুক্তকে জে মেরেছিল তিনি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন না তিনি ছিলেন একজন বোনের উপরে আক্রমণকারী কি জোকার কারবার আরে সঙ্গে রঞ্জিত দেব বুরমা ছিল কারবার এসব কথার পুরো মানে আছে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম আমি ধরে নিলাম প্রদ্যুৎকিশোর একজন ভাই হিসেবে থানায় প্রবেশ করেছেন এবং অভিযুক্তকে মেরেছেন ধরে নিলাম তাহলে সঙ্গে যে লোকগুলা ছিল সেগুলো কি কংগ্রেসের ছিল না সমর্থক ছিল না যিনি রঞ্জিত দেববর্মা গিয়েছিলেন আমরা জানি একেবারে যেটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা তিনি সেখানে ছিলেন আপনি আমি বলছি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা যদি হয়ে থাকে তাহলে কি রাজ্য পুলিশ প্রশাসনে কি করছিল আমাদের আলোচনার একজন আসামিকে মারা থানায় ঢুকে একজন আসামিকে মারা সেটাও কি কংগ্রেস সমর্থন করে সে ভাই হোক কিংবা কংগ্রেস সভাপতি হোক আইন হাতে তুলে নেওয়াকে কি কংগ্রেস সমর্থন করে আমার প্রশ্নটা হচ্ছে এটা আমার 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 কি বিজেপি সমর্থন করে বিজেপি সেই প্রশ্নের উত্তরটা আমার প্রশ্নটা হচ্ছে এটা বিজেপি কোনোদিনই সমর্থন করে নাই আমি বলছি কমলাবু সেখানে কিন্তু ওই বিষয় সেই আসামিকে অ্যারেস্ট করা হয়েছিল আমি একটা প্রশ্ন সরাসরি জানতে চাই এইটার উত্তর জানতে চাই যে কংগ্রেস দল কি ভাই আমি ধরে নিলাম ভাই কিংবা কংগ্রেস দলের সভাপতি হোক সে যে কেউই হোক থানায় ঢুকে কোনো আসামির গায়ে হাত তোলা আইন হাতে তুলে নেওয়া সেটাকে কি কংগ্রেস দল সমর্থন করে দেখুন আমি সরাসরি প্রশ্নটা জানতে চাই কংগ্রেস দল কোন সময় আইন হাতে তুলে নেওয়ার সমর্থন করে কিন্তু দেখতে হবে ঘটনার পরিস্থিতি পরিবেশ প্রশাসনিক স্তরে সিকিউরিটি পাননি উনি নির্বাচনের প্রচারে গিয়েছিলেন ওইখানটায় খোয়াই উনার গাড়িতে যখন হামলা করা হয় তিন চারজন আমরা দেখতে পেলাম আপনি ধরলেন আপনি বলছেন যে আমাদের মহারাজের দোষ আপনি একটা জিনিস দেখবেন আমরা বলছি না জনগণ বলছে মানে জনগণ বলছে আমরা আমি যে কথাটা বলতে চাইছি আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন জি সবাই বলছে তো যে একজন অপরাধীর গায়ে হাত তোলা উচিত কিনা আমি বলবো অপরাধীর গায়ে হাত তোলার পরের সিনটা দেখুন অপরাধীর পাশে রাজ্য সরকারের একজন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া উনি অপরাধীর পক্ষ নিয়ে রাজপথে নামলেন বলতে গেলে উনার হয়ে রক্ষা করতে অপরাধীকে রক্ষা করতে অবতীর্ণ হলেন ওটা বিজেপি কি চোখে দেখবে সেটা আমি বিজেপির কাছ থেকে না হয়ে শুনলাম আমি যেটা শুনতে চাইছি কংগ্রেস সভাপতিকে নিয়ে এবং একজন ভাইকে নিয়ে আপনি যেটা বলুন

তখন উনি আসামিকে চর কিন্তু ওই ক্ষেত্রে পুলিশও এই এইটা এইটা একেবারেই হাস্যকর হয়ে গেল সেখানে কেন পুলিশ পুলিশ আটকায়নি এটা একেবারেই হাস্যকর কমল বাবু কি বলবেন এই এইটা একেবারেই হাস্যকর হয়ে গেল আপনি বলেছেন আপনার সঙ্গে আমার পূর্ণ সহমত এরকম থানাতে ঢুকে যেই হোক কংগ্রেস সভাপতি হোক যে কোন দলেরই হোক যে কোন নেতা নেতার তো আরো বেশি ইয়ে থাকার দরকার সংযত থাকার দরকার কারণ একটা নেতা পদ দেখায় মানুষকে আমরা যতটুকু জানি আমাদের নেতৃত্ব দাও আমরা আমাদেরকে যা শিখিয়েছে কথা বলার সময় আমাদেরকে বলেছে চিন্তা করে কথা বল বলতো আমাদেরকে যা শিখিয়েছে একটা নেতা যখন মাইকে বক্তব্য রাখে হাজার হাজার লোক শুনে তাকে পদ দেখানো হয় মানুষকে ন্যায়ের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয় অন্যায়ের প্রতিবাদের কথা বলা হয় সেই জিনিসগুলি একজন নেতা যিনি কংগ্রেস সভাপতি মানে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের নেতা নেতা এবং একটা দলের উনি যদি রাষ্ট্রীয় নিজেকে সংযত না রাখতে পারেন এটা দেশের জন্য রাজ্যের জন্য ক্ষতিকারক ওনার থেকেই উনার যে জুনিয়র নেতৃত্ব তারা শিখবে ওনার মতন যদি পথ প্রদর্শন করেন

যিনি জনজাতির প্রেমে একবারে আপনার দেখেছেন কি অবস্থা সারা রাজ্যে ঘুরে প্রেম করেন এত ভালোবাসেন সেই ব্যক্তি একটা ছেলেকে এইভাবে থাপ্পড় মারলো

সেটা আমি বলবো না আমি সেটা ওই বন্ধুর মুখে শুনেছিলাম মুখে শুনেছিলাম আমি আমি চোখে দেখিনি আমি শুনিনি আপনার মিডিয়ার মাধ্যম আমি জানিনি তাহলে এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল যে রাজ্যের রাজ্যের বিজেপি সহসভাপতি এবং আমাদের পশ্চিম ত্রিপুরার প্রার্থী

আমি বলছি বিগত দিনে আমরা আন্দোলন করি ত্রিপুরা রাজ্যে আমাদের অনেক কর্মীরা লড়াই করতে করতে এমন জায়গা পৌঁছে যায় সেই সময় কর্মীদেরকে ধমক দিতে হয় ঠিক আছে আমরা আমার আমি যখন যুব মোর্চার সভাপতি ছিলাম একটা আন্দোলন হয়েছে একটা বিষয়কে তুলে ধরলে এটাকে একটু দিতে হয় তখন আমি রাজ্য সভাপতি এরকম শহরের মধ্যে আন্দোলন হচ্ছিল পুলিশ তখন খুব রাগ তখন পুলিশের সঙ্গেও আমাদের কর্মীরা দস্তাদস্তি প্রায় আমার মনে নেই সন্তান দস্তা দস্তাদস্তি তখন আমি তখন দেখলাম যে আমাদের ছেলে একটু বেশি বেশি হয়ে গেছে তখন আমি ছেলেদের বললাম

একজন মহিলা প্রথমত আর যে মহিলা ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির দিশা দেখান উনি পার্টির জেনারেল সেক্রেটারি উনি এত সেরকম মানে কাজ করবেন না যেটা পার্টি কালিমা মৃত্য হয় এবং নিজেও লজ্জিত হন সেটা করতে পারেন না এবং ভারতীয় জনতা পার্টি এটা আমি বলছি এই কারণে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রতিমাদির প্রতিমাদির ব্যাপারে পুলিশকে মার ডালঙ্গা সামনে গিয়ে কাউকে মার ডালঙ্গা বলা আর

কিভাবে মিডিয়া চ্যানেলে ওই ভিডিওর ফুটেজটা দিয়েছিল পুলিশ দিয়েছিল নো ডাউট পুলিশ দিয়েছিল থানার সিসিটিভির ফুটেজ পুলিশ ছাড়া তো আর কেউ দিতে পারে না কারণ এটা আমরা ভিডিওটাতে থানার যেটা প্রদ্যুৎবাবুর যেটা ইয়ের ভিডিও ছিল এটাতে স্পষ্ট দেখেছি যে এটা থানার সিসিটিভি ফুটেজ সময় থেকে শুরু করে সবার আগে একটা সনাম ধর্ম একটা ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা ফুটেজ করার আগে দেখেছি খুব তো ওই দিন প্রশ্ন হচ্ছে এটাই যে ওইদিন থানার সিসিটিভির ফুটেজ কিভাবে হঠাৎ করে মিডিয়ার সামনে চলে আসে উইদাউট এনি আদালতের কোনো পারমিশন ছাড়া কারণ থানার সিসিটিভির ফুটেজ তো মিনিমাম আদালতের পারমিশনের দরকার পড়তো যদি এটা বাইরে ইয়ে করা যেত বা এটা যাওয়ার কথা ছিল নির্বাচন দপ্তরের কাছে যেহেতু ছিল ওর হাতে তখন ছিল

সেটা একেবারে নির্বাচন কমিশনের ব্যাপার সেই নির্বাচন কমিশন হয়তোবা বলবে যে নির্বাচন কমিশনের তদন্ত তারা চালাচ্ছে এবং অনেক জায়গাতেই বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ভিডিও ফুটেজ এখনো অনেক জায়গাতে পাওয়া যায়নি অনেকগুলো বুথে সেগুলো নিশ্চয়ই নির্বাচন কমিশন রিপোলিং করবেন না কি করবেন সেটা নির্বাচন কমিশনের ব্যাপার এবং সেটাই এখন দেখার যে রাজ্যের যে আইন শৃঙ্খলা নিয়ে একেবারেই আজকে আমরা এই প্রশ্নটা কিন্তু একেবারেই তুঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে এবং আজকেও আমরা যেটা দেখলাম গন্ডা ছড়াতে দু দুজন যুবকের সেখানে মৃতদেহ পাওয়া গেছে এবং নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে সেটা কিন্তু বলা যায় এবং এটা রাজনৈতিক খুন নাকি অন্য ধরনের কোনো ঘটনা সেটা অবশ্যই পুলিশি তদন্তের ব্যাপার পুলিশি তদন্তের পরেই কিন্তু হয়তো আমরা জানতে পারবো সেটা কি হয়েছে আদতে কিন্তু এই জিনিসটা স্পষ্ট যে যে দুজন যুবক সেখানে গিয়েছিল গণ্ডাছড়া সেই স্থানটিতে সেখানে কিন্তু তারা তাদের যে অটোটি বা গাড়িটি আটক করে রাখা হয়েছিল সেই গাড়িটি কিন্তু তারা উদ্ধার করে নিয়ে আসতে গিয়েছিল কিন্তু সে নির্ধারিত যাওয়া জায়গায় যাওয়ার পৌঁছানোর আগে কিন্তু তাদেরকে বেড়ে ফেলা হয়েছে অর্থাৎ অনেকটাই আগে সেই জায়গায় প্রশ্ন সেটা কি রাজনৈতিক হানাহানি নাকি অন্য ঘটনা পুলিশ অবশ্যই বলবে আজকের মতো তক্কযুক্তি গপ্প আমাদের এখানেই শেষ করতে